পুত্র সন্তানের মা হয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি। গত বৃহস্পতিবার রাজধানীর একটি হাসপাতালে সিজারের মাধ্যমে পৃথিবীতে এসেছে তার এই নতুন অতিথি। যদিও ডাক্তারের দেয়া নির্ধারিত তারিখ ছিল আগামী 5 নভেম্বর, তার আগেই ভূমিষ্ঠ হয়েছে তার সন্তান। বর্তমানে মা ছেলে দুজনই সুস্থ আছেন। বৃহস্পতিবার রাত থেকেই চলচ্চিত্র পাড়ায় এমন খবর ছড়িয়ে পড়লেও বিষয়টি নিয়ে এই অভিনেত্রীর পক্ষ থেকে কিছুই জানানো হয়নি। এ ব্যাপারে জানতে পপির মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগ করা হলেও তার ব্যবহৃত নাম্বারটি বন্ধ পাওয়া যায়। পপি নির্মাণাধীন এক সিনেমার পরিচালক নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমিও জেনেছি তিনি মা হয়েছেন। বর্তমানে মা ছেলে দুজনই ভালো আছেন। যতদূর জানি ডাক্তারের দেয়া তারিখ অনুযায়ী আগামী 5 নভেম্বর তার সন্তান জন্ম দেওয়ার দিন ছিল। নির্ধারিত তারিখের আগেই সন্তান জন্ম দিয়েছেন তিনি। এর আগে তিনিই জানিয়েছিলেন পপির 7 মাসের অন্তঃসত্ত্বা। আড়ালে থাকলেও তার সাথে যোগাযোগ ছিল পপির। ঢালিউডের নন্দিত এই নায়িকা অসংখ্য সিনেমার মাধ্যমে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন। একাধিকবার জয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। দীর্ঘদিন ধরেই আড়ালে রয়েছেন পপি। আড়ালে থাকার কারণ হিসেবে জানা যায় তিনি বিয়ে করে সংসার নিয়ে ব্যস্ত সময় পার করছেন।